পাক বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও নবীর উম্মতেরা, তোমরা তোমাদের নবীর ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু আদেশগুলোকে যেমন মান্যতা দেবে, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু নিষেধ থেকেও তেমন তোমরা দূরে থাকবে। শুধু আদেশকে মানবে বাট নিষেধকে মূল্য দেবে না। চলেগা নেই আগার মাননা হো তো দোনো কো বরাবর ভি মান লেনা। ভুল আমাকে বোঝেন না, আল্লাহ নবী হুকুম করলেন, বাবারা তোমাদের মধ্যে যাদের বাড়ি মক্কাতুল মুয়াজ্জামা তোমরা একটা সাইড হয়ে যাও, তোমাদের মধ্যে যাদের বাড়ি মদিনাতুল মুনওয়ারা তোমরা একটা সাইড হয়ে যাও। দেখা গেল সঙ্গে সঙ্গে তামাম সাহাবীরা দুটো ভাগে ভাগ হয়ে দুই দিক হয়ে গেলেন। একদিকে মক্কা সাহাবীরা আছেন আর একদিকে মদিনা সাহাবীরা। এমন সময় দেখা গেল নবী আমার নিজের ভাগের মাল সামানের দিকে একবার তাকান, দুবার তাকান, বারবার করে তাকাতে লাগেন। 40,000 দুম্বাকে যদি পাঁচ ভাগ করা হয়, রসুলের পাকের একার ভাগে আট ভাগ পড়ে না ভাই? কত বলছেন না কেন? 40,000কে পাঁচ ভাগ করলে তার এক ভাগ 8,000 হয় না? আমার রসুলের পাকের নিজের ভাগে 8,000 দুম্বা পাওনা হলো। 20,000 উটকে পাঁচ ভাগ করলে পাঁচ ভাগের একটা ভাগ 4,000 হয় না? নবী পাকের নিজের ভাগে 4,000 উটও মিলে গেল। আরো শত শত দাস দাসী যেমন মিললো, সোনার টাকাও মিলে গেল। টাকা পয়সা অনেক কিছুর অধিকারী হুজুর হলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মক্কার মানুষদের ঘরে ডাকতে লাগেন, বাবা এদিকে আসেন, বাড়ি যাবে বাবা? যে হুজুর এজাজত দেন যাই। বাবা সাহাবি আমার তোমার নিজের ভাগের মালটা কি পেয়েছো? বাবা তুমি তোমার নিজের ভাগে যেমনটা যতটা পাওয়া দরকার তুমি কি পেয়েছো? বাবা কোয়ালা নাম ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর হ্যাঁ যথাযথ আমি পেয়ে গিয়েছি। বাড়ি যাবে বাবা? আবার বলছেন জি হুজুর দোয়া করেন যাই। বাবা একটু দাঁড়িয়ে যাও। এই না বলেই রসুল আমার নবী আমার নিজের ভাগের মাল সামান থেকে নিয়ে যাকে যেমনটা বুঝছেন, কাউকে বা 10টা ওট, কাউকে বা 20টা ওট, কাউকে বা 50টা ওট, কাউকে বা 50টা দুম্বা, কাউকে বা 100 দুম্বা, কাউকে বা 200 দুম্বা, কাউকে দাস, কাউকে দাসী, কাউকে টাকা পয়সা, কাউকে সোনা দানা, রসুল আমার যাকে যেমনটা মনে করছেন ভালো বলছেন তার হাতে তুলে দিয়ে বলছেন যাও বাবা বাড়িতে চলে যাও, তোমার নিজের ভাগের মাল পেয়ে গিয়েছো। আমি রাসূলুল্লাহ আমার নিজের ভাগের থেকে অতিরিক্ত এই মালগুলো তোমাকে দিলাম, এই উটগুলো দিলাম, দুম্বাগুলো দিলাম, যাও বাড়িতে চলে যাও, আল্লাহ দেখা করান দেখা হবে, অন্যথায় জন্মের মতো বিদায়, আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। সাহাবায়ে কেরামেরা, মক্কার সাহাবায়ে কেরামেরা, কাউকে হুজুর 10টা উট দেন তো কাউকে 20টা, কাউকে 50টা, কাউকে উট, কাউকে দুম্বা। তারা হুজুরের দরবার থেকে হুজুরের নিজস্ব মাল থেকে অংশ পাওয়ায় যথেষ্ট খুশি হয়ে ফিরে যাওয়ার পথে তারা হুজুরকে যখন কদমবুচি করতে লাগেন, জাজ্জার 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 করে কাঁদেন, হুজুর আপনি আমাদের ঘরে মাল সামান দিয়ে বিদায় দিলেন, আল্লাহ পাক যেন আবার আপনার সঙ্গে দেখা করান, যাও বাবা যাও, আল্লাহ দেখা করান দেখা হবে, অন্যথায় কাল আখেরাতে ইন্না আতাইনা কাল কাউসার হাউজে কাউসারের পাশে আমি রসুলুল্লাহর সঙ্গে দেখা হবে। আমি বোঝানোর জন্য বলছি, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন আপনারা? নাম শুনেননি? এই এজিদের নাম শুনেছেন? এজিদ ও তা শুনেছেন, বদমাইশের নাম তো সবাই শুনে, বদমাইশ এজিদ, এজিদের দাদু, কথা বুঝছেন না? বাপের বাপ, দাদু
আল্লাহ নবী হযরত আবু সুফিয়ানকে ডাকলেন, ও বাবা আবু সুফিয়ান বাড়ি যাবে বাবা? কোয়ালা নাম ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর ইজাজত দেন বাড়িতে যাই। বাবা আবু সুফিয়ান একটু দাঁড়িয়ে যাও বাবা, এই না বলে নবী আমার নিজের ভাগের থেকে নয় নয় করে 400 উটকে খুলে আনলেন। আজ একটু আপনারা আমাকে মানিয়ে নেবেন, 400 উট, এক একটা উটের কত করে দাম? 5-6 টাকা হবে না? মাথা ঠিক করে লেন, ইনি একটা গরু কোরবানি দেবে, একাই 7টা দিতে পারে, কিন্তু বাজার এত খারাপ, 7 মিলে একটা দিচ্ছে। তাও হাটে গিয়ে দেখছে কোনটার দাম কম হয়। ভুল আমাকে বোঝেন না, বলো আমি আপনাদের মতো একজন ভাই পাবলিক। আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিজের ভাগের থেকে নয় নয় করে একটা দুটা করে নিতে নিতে 400 উটকে খুলে নে আমার রাসূল পাক আবু সুফিয়ানের হাতে 400 উটের দড়িকে ধরিয়ে দিলেন। ও হযরত আবু সুফিয়ান বাবা, যাও বাবা যাও, আমি আমার তরফ থেকে এই অতিরিক্ত 400 উট তোমাকে দিলাম, তুমি বাড়িতে চলে যাও। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাজ্জার জাজ্জার করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের দুনিয়া যেন আবার দেখা হয়, যাও বাবা যাও, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যদায় জন্মের মতো বিদায়, আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাগের মাল সামান তো পেয়েছেন, ওই হুজুরের থেকে অতিরিক্ত 400 উটকে পেয়ে অতিরিক্ত খুশি, খুশি হওয়া স্বাভাবিক না? স্বাভাবিক না, এই কত বলেন না কেন? হ্যাঁ, কত বুঝছেন না মনে হয়? অতিরিক্ত পেলে খুশি হয় না? আমরাও মাশাআল্লাহ খুশি হই। ইনি আজ 20 রেগুলার ট্রেন প্যাসেঞ্জার, 20 ধরে যায়, রোজ যায়, কত হচ্ছে না, কখনো কখনো রবিবারও যায় ট্রেনে, কত হকাশ টকাশ ওঠে না ভাই, ওই কি কোথায় সব বিক্রি করে, হজমুলা টজমুলা কত কি বিক্রি করে না, সে বেচারারা পেটের জ্বালায় ওঠে, ওই বিক্রি করে সংসার চালায়। বেচারারা বিক্রির জ্বালায় অনেক সময় একাত্রা ফাইল শিশি খুলে ফিরি দেয় না, একাত্রা করে দেয় প্যাসেঞ্জারদের ঘরে, যদি কারো ভালো লাগে খেয়ে, যদি একটু তার ভালো লাগে, যদি একটা কেনে আমার দুটো পয়সা হবে, এই আশায় বেচারা দেয় কি দেয় না? কিন্তু ইনি আজ 20 রেগুলার ট্রেন প্যাসেঞ্জার, 20 ধরে যে ফিরি দেয়, ইনি রোজ হাত বাড়ায় আর খায়, আজও পর্যন্ত একটা ফাইল কিনিনি। কি বললো? হ্যাঁ, আজও পর্যন্ত কিনিনি, রোজ ফাইল খায়, শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো? আমাকে ভুল বোঝেন না, বলো, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন, কোরআন পাঠ চমকাচ্ছে রে বাপ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক লা ইউগাইরু, পরিবর্তন করেন না, মা বিকাউমিন, কোন কওমকে, কোন ব্যক্তিকে, হাত্তা যতক্ষণ না ইউগাইরু মা বিআনফুসিহিম, বান্দা নিজে নিজে পরিবর্তন না হয়। আল্লাহ ফরমাচ্ছেন, বান্দা আমি তাকে পরিবর্তন করি না, বান্দা তুমি পরিবর্তন হবে কি হবে না, তুমি গুনাহগার, তওবা করবে কি করবে না, দায়িত্ব তোমার নিজের। যে শখ করেও একদিন একটা ফাইল কিনি, মাফ করবেন আমাকে, যাক যা বলছিলাম, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে কদম বুচি করে হুজুরের দিকে ফিরে 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 পিছনে 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 হাঁটে, বহু দূর চলে গিয়েছেন আর হুজুরকে দেখা যায় না। তবে না মোড় ঘুরে মক্কার দিকে মুখ করে টোটাল মাল সামান গুলোকে নিয়ে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার পথে পাড়ি দিলেন।
হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ ডাকলেন। আমিরে মুয়াবিয়া নাম শুনলেন যে আমিরে মুয়াবিয়া সম্পর্কে কোন রকমের মনে সন্দেহ নেই তো? এ সন্দেহ নেই তো না? ইউটিউবের পাল্লায় পড়ে মাথা হ্যাং হচ্ছে। দেখবেন হযরত আমিরে মুয়াবিয়া রাসূলুল্লাহ সালাগো আম্মা জান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের ভাই, মায়ের পেটের ভাই, উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে হাবিবা, আমাদের আম্মা জান, ওনার ভাই হচ্ছেন হযরত আমিরে মুয়াবিয়া। কথা বুঝছেন? রাসূল পাকের দরবারের কাতেব ওহী ছিলেন, ওহী লেখক সাহাবী ছিলেন, বহু ওহী লেখক ছিলেন, কিন্তু আমিরে মুয়াবিয়া একজন প্রখ্যাত বিখ্যাত ওহী লেখক সাহাবী ছিলেন। যিনি ওহী লেখেন তিনি রাসূল পাকের থেকে দূরে বসেন না কাছে বসেন? ভাই আরে কথা বলেন না কেন আপনারা? দূরে না কাছে? জিবরাইল আমিন ফেরেশতা ওহী আনতেন, নাজালা বিহির রুহুল আমিন। জিবরাইল আমিন ফেরেশতা যখন ওহী আনতেন রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তা শুনে শুনে সঙ্গে সঙ্গে লিখতেন। লেখালেখি করে কারা? পড়াশুনো জানে না যারা তারা তাই তো? মাথা ঠিক আছে? হযরত আমিরে মুয়াবিয়াকে রাসূলুল্লাহ ডাকলেন, বাবা আমিরে মুয়াবিয়া বাড়িতে যাবে বাবা? কোয়ালা না আমি আর রাসূলুল্লাহ, জি হুজুর হাত দোয়া করুন বাড়িতে যাই। আল্লাহ রাসূল বললেন, একটু দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও। এই না বলেই নবী আমার আবার ওনার আব্বা আবু সুফিয়ানের নাই একটা দুটা করে নিতে নিতে উঠকে খুলে নে। হযরত আমিরে মুয়াবিয়াকে ডেকে বলছেন, বাবা আমিরে মুয়াবিয়া নিজের ভাগের মাল সামান কি পেয়েছো বাবা? কোয়ালা নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জি হুজুর হা পেয়ে গিয়েছি। বাবা আমিরে মুয়াবিয়া, আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে অতিরিক্ত এই 400 উঠকে দিলাম, এই উঠগুলোকে নিয়ে বাড়িতে চলে যাও। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে কদম বুচি করে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলবেদা আলবেদা, আসসালাম আসসালাম, হুজুর সালাম দেন, সালাম, আমি আপনাকে সালাম দিলাম, বিদায় সালাম জানাই হুজুর, আল্লাহ পাক যেন রব্বুল আলামিন আবার আপনার সঙ্গে দেখা করান। আল্লাহ নবী বললেন, বাবা আমিরে মুয়াবিয়া যাও বাবা যাও, আল্লাহ দেখা করান, দেখা হবে অন্যতায় জন্মের মতো বিদায়, আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হু রাসূলুল্লাহর দিকে ফিরে ফিরে পিছনে 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 হাঁটে বহু দূর চলে গেলেন, তবে না মোড় ঘুরে মক্কার দিকে পাড়ি দিলেন। এক এক করে নবী আমার কাউকে 10টা উট, কাউকে 20টা, কাউকে 50টা, কাউকে দুম্বা, কাউকে টাকা পয়সা, কাউকে দাস দাসী, কাউকে সোনা দানা, কাউকে সোনার টাকা, যাকে যেমন ভালো বুঝছেন নবী আমার তাকে তেমন দিচ্ছেন। তিনি খুশি হয়ে চলে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দোয়া করুন বাড়িতে যাই, এসো বাবা এসো, এসো বাবা এসো। সবাই কাঁদতে কাঁদতে জাঙ্গে হোনায়েনের জমিন থেকে আল্লাহ নবীকে কদম বুচি করে সালাম দিয়ে কাঁদতে কাঁদতে মক্কার পথে রওনা দিতে লাগে, যেতে লাগেন। এক এক করে দেখা গেল নবী পাকের সেই টোটাল মাল সামানের স্তূপ প্রায় খালি হয়ে এসেছে, আর অল্প কিছু মাল আছে, অল্প কিছু, সব প্রায় দিয়ে দিয়েছেন, অল্প কিছু মাল আছে। এমন সময় মদিনার আনসার সাহাবীরা, এই আনসার মুহাজির বোঝেন তো নাকি? এইটাকে ঠিক করলেন তো? আনসার মুহাজির বোঝেন? অনেকে বোঝে, অনেকে ওই হুজুর তোমরা বলো তাই শুনি, জানি না খায় না মাখে না কি করে সারা রাত শুনছি, আমাকে মাফ করে দেবেন, টিকা টিপ্পনি কাটছি না, অনেক কথা এমন আছে বুঝতেই পারে না, খায় না মাখে ঠিক করতেই পারে না। রাসূলের পাকের সাহাবী জবান সামলে কথা বলবো,
আনসার মুহাজিরদের তবকা দরজা ও সাবেকুনাল আউয়ালুন বলুন না জোরে সুবহানাল্লাহ যাদের সামনে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ও রাদু আনহু বলেছে যখন কথা বলবো খুব জবান সামলে কথা বলবো যেহেতু সবাই ছিলেন আল্লাহর আল্লাহ ছিলেন সকল সাহাবীদের বলুন না জোরে সুবহানাল্লাহ মদিনার আনসার সাহাবীরা যারা মুহাজির মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন আর বহিরারবের বহু দেশ থেকে অনেকে গিয়েছিলেন তম্মন্দে হাবশা জানেন তো হযরতে বেলালে হাবশি হ্যাঁ এখন বর্তমান নাম ইথিওপিয়া একসময় দেশটার নাম ছিল হাবশা যে এখন বর্তমান নাম ইথিওপিয়া ইথিওপিয়া থেকে বহু মানুষ হিজরত করে মদিনা গিয়েছিলেন যাদের মধ্যে অন্যতম হযরতে ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নু ছিলেন বলুন না জোরে সুবহানাল্লাহ যারা হিজরত করে মদিনা গিয়েছিলেন ওনাদের ঘরে মুহাজির বলা হয় যারা মদিনার মানুষ মদিনার মদিনায় জন্মস্থান মদিনার ভিটাতে জন্ম নিয়েছেন ওই মদিনার মানুষগুলোকে বলা হয় আনসার মদিনার মানুষেরা একদিকে দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ নবী নিজের ভাগের মাল সামান গুলোকে নিয়ে একটা একটা করে মক্কার মানুষদের ঘরে দিতে 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 প্রায় ফুরিয়ে এসেছে শেষ হয়ে এসেছে অল্প কিছু আর বাকি আছে ওই সময় ওনারা উস্কুস উস্কুস করতে লেগেছেন উস্কুস বোঝেন এই আপনারা যারা ওয়াজ শুনছেন কে উঠে যাবে আমরা বুঝতে পারি বলে শান্তি বানে বসে আল্লাহ নবী সারা বুঝতে পেরে বলেছেন বাবা কিছু কি বলতে চাইছো বাবা মদিনার মানুষেরা সুযোগ পেয়ে গেলেন কথা বলার সুযোগ পেয়ে গেলেন তাই তারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন যে মক্কার মানুষেরা আপনাকে তাড়ালো যে মক্কার মানুষেরা আপনার জানি দুশমন হয়েছিল যারা আপনাকে মারার জন্য বহুবার পজিশন নিয়েছিল পাহাড়ে পাহাড়ে পর্বতে পর্বতে মরুভূমিতে মরুভূমিতে গুহাতে গুহাতে তল্লাশি চালিয়েছিল ইহা তাকে যে মক্কার মানুষেরা হিজরতের পূর্ব রাত্রে 37 জন লোক মিলে আপনাকে মারার জন্য আপনার ঘরটা ঘেরাও করেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা মদিনার মানুষেরা আপনি আমাদের মদিনায় আসায় আমরা আপনাকে মাতা পেতে মেনে নিয়েছিলাম আমরা ওয়াদা করেছিলাম আমাদের জীবন যৌবন আজ থেকে আল্লাহ রসুলের জন্য ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মুহাজির সাহাবীদের জন্য যখন দান চেয়েছিলেন আমরা বলেছিলাম আমাদের মধ্যে যাদের দুখানা বাড়ি আছে একখানা বাড়ি আল্লাহর হস্তে মুহাজির ভাইদেরকে দান করে দিলাম যাদের দুখানা খোরমা বাগান আছে একখানা খোরমা বাগান আল্লাহর হস্তে মুহাজির ভাইদের দান করে দিলাম যাদের দুখানা দোকান আছে একখানা দোকান আল্লাহর হস্তে মুহাজির ভাইদের দান করে দিলাম পরের লাইনটা বলবো অসুবিধা হবে না তো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের মধ্যে যাদের ঘরে দুজন দুজন করে বিবি আছে হুজুর কি বলবে তা কি জানি হুজুর তম্মন্দে একটা বিবিকে তালাক দিয়ে ওই তালাক প্রাপ্ত বিবিটাকে আমি নিজের খরচে মক্কা থেকে খালি হাতে পায়ে চলে আসা মুহাজির ভাইয়ের সঙ্গে আন্নাকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না আমার নিজের খরচে বিয়ের ব্যবস্থাটা করে দেব আপনারা ভাববেন না জাগ্গার সুযোগ সেই বুড়োটা আগেরটা দিয়ে দিয়েছে ভুল বোঝেন না কিন্তু আমাকে বরং তারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মধ্যে যাদের দুজন দুজন করে বিবি আছে এই দুজন বিবির মধ্যে যে বিবিটা সবথেকে সুন্দরী সেই বিবিটাকেই তালাক দিয়ে মক্কার জমিন থেকে আসা মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থাটা করে দেব আমি কি বোঝাতে পারছি ইনি একটা টাকা 100 টাকার নোট কি 500 আল্লাহ জানেন 500 না ওই 50 টাকার নোট হয়তো হবে কোন জায়গা চালাতে পারি না ওই সবজির দোকানে চলিনি মাছের বাজারেও চলিনি যে দিয়ে যারে যা দিয়েছে নিয়ে
কেউ নেই, রাস্তায় একটা ফকির মিসকিন দাঁড়িয়ে ছিল ভিক্ষু তারে দিয়ে, সে পর্যন্ত ফেরত দিয়েছে সেই ছেঁড়া টাকা, চলার কোনো লাইন নেই, রাস্তার ফকির মিসকিনেও নিল না। ও তখন ভাবছে কি করা যায়, না একটা লাইন পাওয়া গেছে, ওকে না আর ফেরা ফিরেননি, কোথায় বলেন তো সেই কৌটো কৌটো বোঝেন না কোথাকার বলেন তো, ওর বেশি বলা যায় না ভাষটা। আমি কি বড্ড ভুল বলছি? তাহলে ফকির মিসকিনে দেখে ছেঁড়া, মাছওয়ালা দেখে নোটটা ছেঁড়া, সবজিওয়ালা দেখে নোটটা ছেঁড়া, শুধু মনে হয় আল্লাহ দেখেন না, তাই তো কথা কিছু বুঝতে পারতে হয়, শুধু মনে হয় আল্লাহ দেখেন না, তাই তো। ইন্নাহু আলিমুম, ইন্নাহু আলিমুম বিজাতি সুদুর, জোরে বললেন না সুবহানাল্লাহ, যে আল্লাহ অন্তরের খবরও রাখেন, বলুন না জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা লাইসা বিআওয়ারা, হাদিস পড়ছো, ইন্নাল্লাহা লাইসা বিআওয়ারা, হুজুর ফরমাচ্ছেন বাবারা নিশ্চয় আল্লাহ পাবন্দ নন, আল্লাহ সামিউম বাসির দেখেন এবং শোনেন, যে ইনি শুধু বলছে আমি আগে ভালোই ছিলাম জানিস, যখন থেকে এই নামাজ রোজা করা ধরলাম না তখন থেকে যেন সব যেন সব কি, আমাকে ভুল বোঝেন না, বলো ময়লা কাপড়ে ময়লা সহ্য হয়, পরিষ্কার কাপড়ে যখন আপনি তওবা করে বডিটাকে পরিষ্কার করেছেন গোনা থেকে তখন গোনাটা আর সহ্য পায় পায় না, সমঝমে আই বাত না জি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, মদিনার মানুষেরা সবাই বলা কয়া করতে লাগে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে, আমরা মদিনার মানুষেরা পেয়ে আল্লাহর আসমানের চাঁদকে যেন হাতে পেয়েছিলাম, আল্লাহর নবীকে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমাদের জীবন যৌবন আল্লাহর রাসূলের জন্য, আমরা বদরে শরীক ছিলাম, আমরা উহুদের ময়দানে শরীক ছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা মদিনার মানুষেরা জীবনের পরোয়া করি না, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আজকে আপনার মালে গনিমতের হিস্সাটা অংশটা আপনি আমাদের মধ্যে কাউকে না দিয়ে, মক্কার ভাইয়েরা যারা আপনার জানি দুশ্মন ছিল, যারা আপনাকে তাড়ালো, যারা আপনাকে কষ্ট দিল কাঁদালো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার হিস্সা মালগুলাকে নিয়ে সেই মক্কার ভাইদের ঘরে দিতে লাগলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমরা মদিনার মানুষেরা কি এমন অন্যায় করলাম হুজুর আপনি আমাদের কেন দেন না। সবাই শুনছেন তো, আল্লাহ নবী রহমাতাল আলামিন ওই সময় বলেছিলেন বাবারা মনে রেখে দিও, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমি রাসূলুল্লাহর মতো ইনসা বলা ব্যক্তি আল্লাহ দুনিয়ায় জন্মাননি, আর ইন্না সাআতা লা রাইবা ফিহে কিয়ামত পর্যন্ত জন্মাবে না। বাবারা নামাজের নাম যেমন ইসলাম, রোজার নাম যেমন ইসলাম, টুপি দাড়ির নাম যেমন ইসলাম, দান খয়রাতের নাম যেমন ইসলাম, আরো আরো যেমন ইসলাম, ইনসাফের নামও তেমন ইসলাম। বাবারা দুঃখ করো না, ওরা যারা মক্কার মানুষ ওদেরকে আমি উট দিলাম, দুম্বা দিলাম, দাস দাসী দিলাম, টাকা পয়সা দিলাম, আবু সুফিয়ানকে 400 উট দিলাম, আমিরে মুয়াবিয়াকে 400 উট দিলাম, আরো আরো দিলাম, ওরা খুশি হয়ে বাড়িতে চলে যে গিয়েছে, বাবারা মনে রেখো ওরা উট নিয়ে বাড়ি গিয়েছে, আমি রাসূলুল্লাহ আর কোনদিন মক্কায় যাব না, আর কোনদিন মক্কায় ফিরব না, আমি রাসূলুল্লাহ আমার জন্ম ভিটা হুবুল ওতানে নিসবুল ঈমান, আমার জন্ম ভিটা মক্কায় হতে পারে, আমি রাসূলুল্লাহ আর কোনদিন মক্কায় যাব না, মক্কায় ফিরব না, তবে হ্যাঁ আল্লাহ পাক যদি রাজি থাকেন হজ পাকের কথা বলেন, ওয়ালিল্লাহে আলান নাসে হিজ্জুল বাইতে মানিস তাসা ইলাইহি সাবিলা, আমি রাসূলুল্লাহ যদি একান্ত কোনদিন মক্কার জমিনে যাই হজ পাকের জন্য
জন্য যাব, হজের কটা দিনের জন্য যাব, হজের কাজের জন্য ব্যস্ত থাকব। নবী রাসূলুল্লাহ হজ্বাক ব্যতীত রেখে আমার জীবনে আমি নবী আর কোনদিন মক্কায় যাব না, মক্কায় ফিরব না। বাবারা আজ মক্কার মানুষরা উট নিয়ে বাড়ি যেতে পারে, দুম্বা নিয়ে বাড়ি যেতে পারে, দাস দাসী নিয়ে বাড়ি যেতে পারে, তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে নিয়ে বাড়ি যাবে। একবার বলো বাবা, তোমরা নবী নেবে না উট নেবে? নবী নেবে না উট নেবে? মদিনার মানুষরা ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আমাদের কাঁদাবেন না, আমরা স্বল্প জ্ঞানের মানুষ, আপনার জ্ঞানের এত গভীরতা, আপনার জ্ঞানের এত গভীরতা আমরা আন্দাজ করতে পারি না। হুজুর বেয়াদবি ক্ষমা করেন, হুজুর সমস্ত মাল ওদের ঘরে দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমাদের মালগুলোকে নিয়েও আপনি ওনাদের দিয়ে দেন, আমরা আপনাকে নিয়ে মদিনা যাব। আল্লাহ নবী আমার বলেছিলেন, বাবারা ওরা উট নিয়ে খুশি হয়ে বাড়িতে যাবে, দুম্বা নিয়ে খুশি হয়ে বাড়িতে যাবে, আমি রাসূলুল্লাহ কার কোনদিন পাবে না, অথচ আমি নবী তোমাদের সঙ্গে মদিনা যাব। শুধু মদিনা যাব না, আল্লাহ চায় আমি রাসূলুল্লাহ তোমাদের মদিনায় জনমের মতো শুয়েও যাব। ও মদিনার মানুষেরা, বাবারা আমি রাসূলুল্লাহ যেদিন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, মেরাজের নবুয়াতে যাওয়ার সময় মক্কার ঘর থেকে আমাকে নিয়ে আল্লাহ জান্নাতি বোরাকটা যখন আমাকে চড়িয়ে মক্কার ঘর থেকে আল্লাহর দরবারে যাবে বলে মক্কার জমিন থেকে ছোট্ট একটা কদম বাড়িয়েছিল, সেখানে যে টান নাম যেহেতু তাকে রান নিতে হবে, ছুটতে হবে, ছোট্ট একটা কদম বাড়িয়েছিল, তাতে 450 কিলোমিটার রাস্তা হয়েছিল। এবার বোরাকটা ঘুরবে বলে দাঁড়িয়েছে, আল্লাহ নবী হযরত জিবরাইল আমিন ফেরেশতা থেকে বলেছিলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন ফেরেশতা, এটা কোন জায়গা? রাতের অন্ধকার, হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, এই জায়গাটার নাম ইয়াসরিব, 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 তবে বেশি দিনের জন্য এই নামটা থাকবে না, অল্প কিছু দিনের মধ্যে আপনি হুজুর হিজরত করে এই দেশে চলে আসবেন। সঙ্গে সঙ্গে ইয়াসরিব দেশটা নামটা পাল্টে গিয়ে জায়গাটার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফে একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, ফকিরু কি মালজা, যাইহু কি মাওয়া, ফকিরু কি মালজা, যাই হো কি মা, কি বালি গোলাম কামলা, আল্লাহ জোরে জোরে খুব সুন্দর আলালে সই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, আরেকটু জোরে হাসবি রাব্বি,
এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলাম মনে আছে সবাই ঠিক আছেন তো এ সব বিল্কুল সহি হ্যায় তো নাকি আছে ইধর উধর করতা হ্যায় সব বিল্কুল ঠিক হ্যায় তো একবার তো কবি দিন তো না রে তো বড় জোর হয়ে গেল না আর একটু জোরে বলেন না রে তকবি তারি তকবি হ্যাঁ ইধর উধর মত কর না আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা আল্লাহ নবী মদিনার মানুষদের ঘরে বলেছিলেন বাবারা ও মদিনার মানুষেরা আমি রাসূলুল্লাহ শুধু তোমাদের সঙ্গে মদিনা যাব না বরং মনে রেখো বাবা আমি রাসূলুল্লাহ যেদিন যে তারিখে মিরাজে গিয়েছিলাম আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছিলেন জান্নাতি বোরাক পৃষ্ঠে আমি রাসূলুল্লাহ যখন সওয়ার ছিলাম বোরাকটা আমার ঘর থেকে বা কাবা থেকে যখন ছোট্ট একটা কদম বাড়িয়েছিল তাতে 450 কিলোমিটার রাস্তা হয়েছিল বোরাক দাঁড়িয়ে গেল এবার ঘুরবে আমি জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলাম ভাই জিবরাইল আমিন এটা কোন জায়গা উনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জায়গাটার নাম ইয়াসরিব অল্প দিনের মধ্যে আপনি নবী হিজরত করে এই দেশে চলে আসবেন সেই দিন থেকে এই দেশটার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে বোরাক চার পায়ে যাওয়ার চতুষ্পদ জন্তু এই চারটা পা রেখে বোরাক যেখানে দাঁড়িয়ে গিয়েছে যেখানে দাঁড়িয়ে গিয়েছে এই চার পায়ের বিস্কানে মাসকানে বিস্কানে মাসকানের জায়গাটা অদূর ভবিষ্যতে আপনার রওজা শরীফের জায়গা হয়ে যাবে এই জায়গাটা আপনার রওজা মোবারকা হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর আজকে যেখান থেকে বোরাক ঘুরছে এই বোরাকে দাঁড়িয়ে থাকা জায়গার চতুর্দিকে আপনার বিবি সাহেবা উম্মাহাতুল মুমিনিন আম্মাজিদের হুজরা হয়ে যাবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মদিনার মানুষদের বলেছিলেন বাবারা তোমাদের সঙ্গে আমি নবী মদিনা যাব একবার বলো তোমরা নবী নেবে না উম্মাহ নেবে আমি নবী শুধু মদিনা যাব না আল্লাহ চায় তোমাদের মদিনা শুয়ে যাব ইন্না সাআতা লা রাইবা ফিহে কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষের অন্তরে বেকালবিন সালিম এই অন্তরে মদিনা নামটা মজুদ থাকবে তারা মদিনা নামে কাঁদবে চোখের পানি ঝরাবে আল্লাহ যাদের নসিব করার তারাও সংখ্যায় কোটি কোটি হবে বাবারা কোটি কোটি আমার উম্মত উম্মতি তোমাদের মদিনায় কিয়ামত পর্যন্ত আসবে শুধু আসবে না বরং তারা যখন মদিনা ছাড়বে যাওয়ার সময় ঝরঝর করে কাঁদবে আল্লাহ 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 এই দেখা যেন শেষ দেখা না হয় এই আশা যেন শেষ আশা না হয় আবার যেন মদিনা আসতে পারি আল্লাহ 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 আবার যেন মদিনা নসিব হয় প্রতিটা হাজি সাহেব কান্দতে কান্দতে মদিনা ছাড়বে বাবারা তারা ঘরে ফিরে যাবে কিন্তু তোমাদের মদিনা মুনাওয়ারাটা তাদের অন্তরে অন্তরে রয়ে যাবে একবার বলো তোমরা নবী নেবে না উট নেবে ঝরঝর ঝরঝর করে কাঁচের হুজুর পেয়াদিন ক্ষমা করেন সমস্ত মাল মক্কার ভাইদের ঘরে দিয়ে দেন আমাদের মাল সামান গুলোকেও আপনি ওনাদের ঘরে দিয়ে দেন আমরা খালি হাতে যাব কেবল আপনাকে সঙ্গে করে নিয়ে আমরা মদিনা যাব কথা বুঝছেন ইনসাফের নাম ইসলাম মক্কার মানুষেরা উট নিয়ে দুম্বা নিয়ে মক্কা মদিনার মানুষেরা হুজুরকে নিয়ে মদিনা হুজুর তাই মক্কার মানুষদের ঘরে খুশি করার জন্যে নিজের ভাগের টোটাল মাল সেই 8,000 দুম্বা 4,000 উট উইথ সোনা দানা টাকা পয়সা দাস দাসী যা ছিল
সমস্ত মাল মক্কার মালদের ঘরে দিয়ে খুশি করিয়ে বিদায় দিলেন। আর আমার রসুল মদিনা বাসীদের সঙ্গে মদিনা গেলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা ভুল আমাকে বোঝেন না, আজকে আমাদের মধ্যে অনেক ইবাদত আছে, ডেভেলপ হয়েছে, মাগার বহু সাবজেক্ট আছে যেগুলো আমরা মোটেও খেয়াল করি না। কুল্লুন ফি কিতাবিন মুবিন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? আল্লাহর কোরআন খোলেন, চমকাচ্ছে তো। এ টু জেড মান্যতা দেওয়ার নাম হচ্ছে ইসলাম। কুল্লুন ফি কিতাবি মুবিন, টোটালিস্ট আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। সংক্ষেপ, আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা রাহমাতাল আলামিন, নবী আমার জীবনে মক্কা জমিনে মাত্র তারপরে একবার গিয়েছিলেন, যে যাওয়াটা ছিল হজ পাকের কটা দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হজ পাকের জন্য গিয়েছিলেন, যে হজ পাকে রাসূলুল্লাহর সঙ্গে সাহাবীদের সংখ্যা ছিল প্রায় 1,40,000-এর মতো। হাজি সাহেব সাহাবায়ে কেরাম, হজ পাকে কদিন কাটাতে হয়? হাজি সাহেবরা তো আছেন এখানে কাতারে কাতারে। হজের জন্য 5 দিন লাগে না? হজের জন্য 5 দিন কথা বলছেন, মিনায় থাকা সুন্নাত আমি জানি, কিন্তু হজ পাকের মূল কাজের জন্য 5 দিন মাত্র কাজ সময় দিতে হয়, 5 দিন। তবে একটা কথা আমি বলতে পারি, রাসূল পাকের হজ আমাদের মধ্যে ছিল না বাবা, ব্যতিক্রম। ইনি শুধু বলছেন নবী আমাদের মধ্যে, আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, অথচ অথচ কি শুয়ে পড়ে মশা মারছে, মশারি টাঙিয়ে শুয়েছে, কোথায় একটু ছিদ্র ছিল না, সারা রাত ঘুমিয়ে শান্তি শুয়েছে, একবার উঠে বসছে, একবার এই করছে, একবার তা করছে, সকালবেলা উঠে বলছে বাদ দে তো হুজুরদের কথা, রাসূলুল্লাহ ঠিকই আছে কিন্তু আমাদের মতো নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ ও বেহুদারা জানে বলো যে রাসূলুল্লাহর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, হারাম। হুজুরের বাড়ির মশারি ছিল না, এনার মশারি থেকেও কামড়া। আমি কি বোঝাতে পারছি আপনাকে? এনার মশারি কামড়া। রাসূল পাক হজ পাকে গিয়েছিলেন, যতদিন হজ পাকে ছিলেন টোটাল দিনগুলো হুজুর ইহরামের কাপড় পরিহিত অবস্থায় কাটিয়েছেন, 5 দিন নয়। আর বলবো হজ পাকে গিয়ে হাজি সাহেবরা একটা কোরবানি দেন আর একটা দম দেন, কিতাব খোলেন, রাসূলুল্লাহ হজ পাকে গিয়ে মোট 100 উট কোরবানি দিয়েছিলেন, তম্বন্ধে 63টা উট নবী আমার নিজে হাতে কোরবানি করেছিলেন, বাকি উটগুলা হযরত আলী মুর্তজাকে ডেকে বলেন বাবা আলী, জি হুজুর, বাবা আমি নিজে 63টা দিলাম, 100-এর মধ্যে যেগুলা বাকি আছে এই উটগুলো তুমি আমার নামে আল্লাহর হস্তে কোরবানি দিয়ে দাও। কথা বুঝতে পারছি না মনে হয়, আহা রাসূলুল্লাহ 63টা কোরবানি দিলেন, আর ঠিক 63 বছরই দুনিয়ায় থাকলেন। আমার আল্লাহ ওয়ালা বাবা যারা ফিরে আসো, আল্লাহর হস্তে বলে গেলাম নবী কামলি ওয়ালার আদর্শকে বাস্তবে রূপদান করুন, যারা রূপ দিয়েছিলেন নবী কামলি ওয়ালার তরিকা সুন্নাতকে বাস্তবে রূপদান করেছিলেন তাদের দিকে তাকান, তারা দুনিয়ার জমিনে যেমন মাথা উঁচু করে সারা জীবন বেঁচেছেন, ইহার তাকে রাজ করেছেন, তেমন তারা মরে আজও মর্দা নয়, বরং তারা কাতারে কাতারে জিন্দা হয়ে শুয়ে আছে। আরেক সুতরে বলেন সুবহানাল্লাহ, আরেক সুতরে